দেখুন অবাক করা কাণ্ড যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ইরানের ইরান যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই পারমাণবিক কর্মসূচি নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে মার্কিন প্রশাসন বারবার ইরানকে তাদের কর্মসূচি সীমিত করার নির্দেশ দিলেও তা আমলে নিচ্ছে না ইরান যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে ফের একসঙ্গে বেশ কয়েকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ইরান তেহরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশের মরু এলাকায় বাইতুল মোকাদ্দস নামে বিশাল সামরিক মহড়ার সময় এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয় স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে মহড়ায় দেশীয় প্রযুক্তিতে তৈরি এন সিক্স এন টেন এবং ফজর ফাইভ ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালানো হয়েছে পরীক্ষা করা সব ক্ষেপণাস্ত্রই বেশ শক্তিশালী বলে দাবি করা হয়েছে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাশাপাশি ইরানের পদাতিক বাহিনীর দূরপাল্লার ট্যাঙ্কের গোলারও পরীক্ষা করা হয়েছে এই সব গোলা পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম হয় দেশটির পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল পর্দাস্থান জানিয়েছেন সেনাবাহিনীর যুদ্ধক্ষমতা বাড়ানো এবং অসমশক্তির সঙ্গে ক্ষেপণাস্ত্র ও আত্মরক্ষামূলক যুদ্ধের কৌশল চর্চার লক্ষ্য নিয়ে মহড়া শুরু হয়েছে তিনি জোর দিয়ে বলেন শত্রুর যে কোনো আগ্রাসন বা হুমকির মুখে ইরানের সামরিক বাহিনী তাদের শক্তি দেখিয়ে দেবে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে